يا سيدي الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সমস্ত অস্তিত্ব এবং অনুভূতি দিয়ে সিজদায় অবনত মস্তকে প্রশংসা ও শুকর আদায় করছি সেই মহান রাব্বুল আলামিনের যিনি পবিত্র কালামুল্লাহ হাকিম নাজিল করে আমাদেরকে আলোকিত করেছেন এবং যিনি তার অপার করুণায় 2009 সাল থেকে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমাদেরকে তৌফিক দান করেছেন আর হৃদয়ের সকল আবেগ এবং ভালোবাসা উজাড় করে লক্ষ কোটি সালাত ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উপর নাজিল হয়েছিল এই মহাগ্রন্থ আল কোরআন প্রিয় দর্শক রূপসী বাংলা হোটেলের এই উইন্টার গার্ডেন এবং এর বাহিরে বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের এই মুহূর্তে বেদনা ক্লিষ্ট হৃদয়ে আহত স্বরে এবং ক্ষতবিক্ষত অনুভূতি নিয়ে স্মরণ করছি ফিলিস্তিনের গাজায় ইহুদি বর্বরতা এবং অমানবিকতা জুলুম ও নির্যাতনের শিকার লক্ষ লক্ষ মুস্তাদাফিন ফিলিস্তিনের ভাই বোনদের আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আশু মুক্তি কামনা করছি দর্শক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 20 সহস্রাধিক প্রতিযোগী থেকে বাছাইকৃত 30 জন বন্ধু অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতার এবারের চূড়ান্ত ফাইনালে যার দীর্ঘ 26টি পর্ব পেরিয়ে আমরা চলে এসেছি আজকের দা গ্রান্ড ফিনালে যেখানে অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতার কিংবদন্তির সেই পাঁচ বন্ধু দর্শক আজকে সেই মহেন্দ্রক্ষণ সেই মহা আয়োজন নির্বাচিত হবে প্রতিযোগিতার এবার আসরে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ ইতিহাসের সোনালী পাতায় খচিত হবে কয়েকজন ধ্রুব নক্ষত্রের নাম প্রথমেই কৃতজ্ঞতা পোষণ করছি দর্শক আমাদের এই প্রতিযোগিতা আয়োজনে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের জন্য আমাদের এবারের আয়োজনে যারা সহযোগিতা করেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য সর্বোত্তম যাচাই কামনা করছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের সাথে পেয়েছি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে এবং আমাদের সাথে আরও রয়েছেন সৌদি আরবের বাংলাদেশের নিযুক্ত অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি ডক্টর আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি سفير المملكة العربية السعودية نحن مسرورون جدا بأننا قد وجدنا معك الحمد لله দর্শক আমরা প্রতিযোগিতা শুরু করব প্রতিযোগিতার আগেই বলে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতায় গত 26টি পর্ব ধরে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করেছিল আজকে নির্বাচিত হবে তাদের মধ্যে সেরাদের সেরা আজকে নির্বাচিত হবে কে হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা কারি আবুল হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ মাওলানা কারি আনোয়ার হোসাইন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রয়েছেন হাফেজ মাওলানা কারি নাজির মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং স্বর্ণপদক প্রাপ্ত কারি জনাব হাইবুল্লাহ বেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রয়েছেন বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা কারি মুফতি মুহিবুল্লাহ আল বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি হাসান জামিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক প্রতিযোগিতা শুরু করছি তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি প্রতিযোগীরা মঞ্চে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে তিনটি প্রশ্ন করবেন একটি প্রশ্ন হচ্ছে পবিত্র কালামুল্লাহ হাকিমের অত্যন্ত জটিল একটি আয়াত থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে দ্বিতীয়ত তাদেরকে মুশাববাহাতের আয়াত জিজ্ঞেস করা হবে যে আয়াতগুলোর মতো আয়াত পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর তৃতীয়ত তাদেরকে একটি বিষয়ভিত্তিক প্রশ্ন করা হবে আমি প্রথমেই দর্শক আপনাদের সামনে প্রেজেন্ট করছি হাফেজ মোহাম্মদ রিদওয়ানকে সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা আল'আযাবাহুম ফিদ দুনিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم
ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين. وما আবার বলো ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খায়লিন ওয়ালা রিকাব সাদাকাল্লাহুল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا لا تتخذوا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا আর কোথায় আছে আর কোথায় আছে আর কোথায় আছে আর কোথায় আছে وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان أركض هذا أنا ما شاء الله مرحبا قرآن الكريم المدهي سالم شمفر كي جاعت قلو آسي شخان تكي تمي تلاوت كرتة پربي إن شاء الله پردكي أعوذ بالله من الشيطان الرجيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون أركوتاس سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين أركوتاس سلام على كذلك نجزي المحسنين أركوتاس سلام على موسى وهارون أروكي ركم آيات آسه جي بولتے پربے إن شاء الله ما شاء الله ما شاء الله مرحبا ما شاء الله مرحبا أونيك أونيك ধন্যবাদ ভাইয়া we have some information to share with the ambassador of Saudi Arabia and the honorable minister and other guests we have been organizing this program since 2009 with the intention of introducing Islamic and Quranic culture in Bangladesh. And alhamdulillah, many of our students, they have stood fast in the world competition, even in Saudi Arabia.
And alhamdulillah, a Quranic culture has been created in Bangladesh. And alhamdulillah, near about 20 to 30,000 people, they have already committed their children to become Hufazul Quran in Bangladesh. Alhamdulillah, in these 5 years. And in this year, 20,000 students participated in the competition, and 30 finalists, they have participated in the final competition. And alhamdulillah, 5 of them are participating in this grand finale. And you have seen that they are asked many questions. 3 questions are prominently asked to them. The first one is they are to recite from a very difficult surah of the Holy Quran. And the second question is they are to recite similar verses. One verse is mentioned for them, and all similar verses they are to recite, searching from the whole Quran. And thirdly, the one subject matter from the Holy Quran is mentioned, for example, Salam. What are the verses relating to Salam in the Holy Quran? And they are to mention all the verses searching from the Holy Quran. And this is a tremendous and miraculous, alhamdulillah, manifestation of the Quran and the Hufazul Quran. And we are very much thankful to you, the Honorable Minister, and the Ambassador of the Saudi Arabia, for your kind presence here in this August ceremony. Amra এই পর্যায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব হাফেজ বাইজিদ মুস্তামিকে আসছে হাফেজ বাইজিদ মুস্তামি সুবহানাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريقا هدى وفريقا حق عليهم الضلاله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم
نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم ما شاء الله مرحبا মানুষ অনেক গুনাহ করে ভুল করে তো এই জন্য আল্লাপাক তওবার ব্যবস্থা করেছেন তওবা করলে আল্লাপাক মাফ করে দেন এই তওবার উপরে বেশ কিছু আয়াত কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে তুমি সেগুলো বলতে পারবে বলো তো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি إنه هو التواب الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم আরো এরকম আয়াত আছে তুমি জানো জি পড়তে পারবে তো জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ صدق الله العلي العظيم মাশাআল্লাহ নাজির মাহমুদ ভাই খুব সংক্ষেপে যদি কিছু বলেন আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো হয়েছে অল দ্য বেস্ট অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম কারি হাইবুল্লাহ বেলা আলী নিরুৎসাহিত করার কিছুই নেই বরং উৎসাহিত করলাম তুমি অনেক ভালো করবে সাহস নিয়ে এগিয়ে চলো আল্লাহ তোমার সহায় হবেন ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম هذه النار التي كنتم بها تكذبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه أفسحر هذا أم أنتم لا تبصرون يصلوها فاصبروا أو لا تصبروا
مصفوفة وزوجناهم بحور عين. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. كذبت قبلهم قوم نوح. أعوذ بالله من الشيطان الرجيم. كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر. আর কোথায় আছে? وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. ما شاء الله. মসজিদ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বেশ কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, তুমি বলতে পারবে? জি. আচ্ছা বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আন ইউযকার ফীহা ইসমুহু وسعى في خرابها. আর কোথায় আছে? كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام. আর কোথায় আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ. আর কোথায় আছে? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله. ما شاء الله. مرحبا. মাশাআল্লাহ মারহাবা। খুব ছোট করে মন্তব্য শুনছি জনাব কারি আনোয়ার হোসেনের। এত সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিল, আপনারা নিশ্চয়ই অভিভূত হয়েছেন তার তেলাওয়াতের উত্তর শুনে। মহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি, আমরা যখন গান শুনি সেখানে কত মিউজিয়াম, কত সুরের যন্ত্র দিয়ে আমরা সুর তৈরি করি। এই ছেলেটা কোরআনের তেলাওয়াত করলো, কোনো সুরের যন্ত্র নেই, একটি আয়াতের মধ্যে দু তিনটা সুর যোগ করেছে। এটা হলো কোরআনের অলৌকিকত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। উই হ্যাভ টু শেয়ার ওয়ান ইনফরমেশন অ্যাবাউট দিস ফ্রেন্ড, দ্যাট হি পার্টিসিপেটেড ইন ওয়ান ইন্টারন্যাশনাল হিপস কম্পিটিশন হেল্ড ইন সৌদি আরেবিয়া
on 8 July and he stood first there among 72 nations. So alhamdulillah. প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটু বিরতিতে। ইনশাআল্লাহ ফিরে এসে আমাদের আজকের এই পর্বের জন্য নির্ধারিত বাকি দুই বন্ধুর তেলাওয়াত শুনব এবং জেনে যাব যে আজকের এই গ্র্যান্ড ফিনালে কে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমাদের সাথেই থাকুন। Allah 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 Subhanallah দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধাবনত চিত্তে টিকে গ্রুপের প্রতি। টিকে গ্রুপ এই অনুষ্ঠানের এবারে টাইটেল স্পন্সর করেছে, বিশেষ সহযোগিতা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর এবারের প্রতিযোগীদের বিশেষ 20 বন্ধুর জন্য শিক্ষাবৃত্তি সরবরাহ করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এছাড়াও প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি কেবলস, বিআরবি পলিমার, ইনফিনিটি মেগামল, ডেকো ফুডস লিমিটেড, শরীফ মেটাল লিমিটেড এবং এনশিওর ল্যান্ডমার্ক। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য পবিত্র ওমরা পালনের সুযোগ করে দিচ্ছে স্টার হলিডেজ। দর্শক, এবারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসাইন। بسم الله الرحمن الرحيم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعلمون আবার বলো إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم
الشيطان الرجيم وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين আর কোথায় আছে? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ আর কোথায় আছে? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ ما شاء الله شهادت موت সম্পর্কে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তুমি বলতে পারবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم আর কোথায় আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ فقد فاز قل لتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ما شاء الله مرحبا صدق الله العظيم ما شاء الله مرحبا ما شاء الله مرحبا محترم قاري حبيب الله بلالي অন্যান্য দিনের তুলনায় আজকে সে খুব একটা ভালো করেনি, তারপরেও তার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারি মুফতি হাসান জামিল, শুরু থেকে সে আমাদেরকে মুগ্ধ করে আসছিল, আমরা আরো বেশি প্রত্যাশা করব ইনশাআল্লাহ। এবার আসছে হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قال كلا إن معي ربي سيهدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال كلا إن معي ربي سيهدين
وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشأ الله يضلله أركض هياسه والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم মাশাআল্লাহ জিহাদ সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছেন এটা তোমার জানা আছে জি আচ্ছা বলো দেখি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আর কোথায় আছে أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل এরকম আরো আয়াত তোমার জানা আছে মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই আপনার ছোট করে মন্তব্য মূল্যায়ন আলহামদুলিল্লাহ আসলে এই পাঁচ রত্ন এরা সবাই ভালো এরা সকলে আন্তর্জাতিক মানের হাফেজ সকলে ভালো করেছে দর্শক আমাদের এই বন্ধু হুজাইফার তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো দ্য গ্র্যান্ড ফিনালে অংশে অংশগ্রহণকারী পাঁচ বন্ধু তেলাওয়াত এবং রচিত হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু আর দর্শক নিশ্চয়ই আপনাদের মনে থাকবে আমরা ঘোষণা করেছিলাম এই গ্র্যান্ড ফিনালিকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি গতকাল আপনারা গ্র্যান্ড ফিনালের প্রথম অংশ দেখেছেন আজকে দ্য গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পরিণতি আমাদের বন্ধুরা এই প্রতিযোগিতার গত 26টি পর্বে যেভাবে তারা অংশগ্রহণ করেছে এই পর্বগুলোতে তাদের সমন্বিত ফলাফল এবং আজকের এই গ্রান্ড ফিনালিতে তাদের অংশগ্রহণ এর ভিত্তিতে রচিত হবে আজকের এবারের প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটু বিরতিতে ইনশাআল্লাহ ফিরে জেনে যাব যে আজকের এই গ্রান্ড ফিনালে কে হচ্ছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আমাদের সাথেই থাকুন
আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়েবেন্তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। বাংলা ভিশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমিনুল হক স্যারকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। আপনারা জানেন যে এখন থেকে 6 বছর আগে বাংলা ভিশন যখন এই প্রতিযোগিতা শুরু করে তখন আমাদেরকে অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। আজ 6 বছরের পরিক্রমে অগণিত প্রতিভা আমরা চিহ্নিত করতে পেরেছি, এই জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কৃতিত্ব আমাদের কার্যক্রমের সাথে যুক্ত থাকা প্রতিটি মানুষের। আমি ধন্যবাদ জানাতে চাই মুক্তার আহমেদ সহ আমাদের প্রতিটি আয়োজককে, ধন্যবাদ জানাতে চাই পুষ্টি সহ প্রতিটি স্পন্সর কোম্পানিকে। আপনাদের সহযোগিতা না পেলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না। ধন্যবাদ অংশগ্রহণকারীদের, তাদের অভিভাবকদের, সর্বোপরি আমাদের দর্শকদের। সবার ভালোবাসাই আমাদের শক্তি। কোরআনের মূল মেসেজ হচ্ছে সমস্ত পৃথিবীকে আলোকিত করার জন্য, বিশ্বে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং কোরআন যতদিন মুসলমানদের হাতে ছিল, বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল। আজকে মুসলমানদের যে জিল্লতি, যে অবক্ষয়, যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআন থেকে আমরা সরে এসেছি। আর দর্শক, আমরা এবার মন্তব্য শুনছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি এবারের 20 জন প্রতিযোগীর জন্য শিক্ষাবৃত্তি আয়োজন করেছে বছরব্যাপী, সেই প্রতিষ্ঠানের সম্মানিত সিইও জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যারের। আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে মেধাবী ও বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে তাদেরকে বৃত্তি প্রদান করা। আমরা এই খুদে প্রতিভা সন্ধানের শীর্ষ 30 জনের মধ্য থেকে 20 জন যারা জাকাত ডিজার্ভিং, এরকম শিশুদের ভবিষ্যৎ শিক্ষার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলার জন্যে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করব। এজন্য আমরা আনন্দিত এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দর্শক, আমরা এবার কথা শুনব প্রতিযোগিতার এবারের আসরের টাইটেল স্পন্সরকারী কোম্পানি টিকে গ্রুপের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রফিক আহমদ স্যারের। আমরা টিকে গ্রুপের সবাই তরফ থেকে আপনাদের অশেষ অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা অদ্ভুত সুন্দর এবং আমি আশা করিনি যে এমন একটা সুন্দর অনুষ্ঠান আমি উপস্থিত থাকতে পারবো। সেই অনুষ্ঠানের অনুপ্রেরণায় আমি শুধু হাদিস পড়ছি। আদাবু আওলাদুকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস শেখাবে। 1 নম্বর হচ্ছে হুব্বে নবীয়কুম, তোমাদের নবীকে ভালোবাসতে শেখাবে। হুব্বে আহলে বাইতেহি, নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে শেখাবে। ওয়া কেরাআতুল কোরআন, এবং কোরআন শিক্ষা দেবে। ওয়া ইন্না হামালাতুল কোরআন ফি জিল্লিল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা আল আম্বিয়ায়ে ওয়াল আসফিয়ায়ে। নিশ্চয়ই কোরআন পাঠকারী আল্লাহর ছায়ায় থাকবে, যেদিন কেবল তারই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এবং তারা নবী এবং সুফিগণের সঙ্গে হাসর করবেন। সুবহানাল্লাহ। কেরাতে যারা প্রতিযোগিতা করেছে তারাও অত্যন্ত উঁচু মানের এবং আন্তর্জাতিক মানের হাফেজ, তাদের দীর্ঘায়ু এবং উন্নত জীবন কামনা করি। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক যাতে আল্লাহ পাক দেয়। সুবহানাল্লাহ। আজকে যে 5 প্রতিযোগী এখানে অংশগ্রহণ করলো, তারা বিভিন্নভাবে যেইভাবে সারা দেশ থেকে এসে হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাদের জন্য আমার এনা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকের জন্য 20,000 টাকা করে আমি অনুদান দেওয়ার জন্য ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ। নিজেকে গৌরবান্বিত মনে করছি যে আমরা সেই দেশে বাস করছি, সেই যেই দেশে এই খুদে কোরআনের প্রতিভা যারা আমাদের সামনে কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং কোরআনের জটিল বিষয়গুলোকে তারা অত্যন্ত সহজভাবে আমাদের সামনে নিয়ে আসছেন, আমরা
গর্বিত যে এমন একটি দেশে আমরা বাস করছি। সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে গেলাম। মাননীয় সৌদি রাষ্ট্রদূত তিনি অবাক হলেন যে এই ছোট্ট বাচ্চারা এইভাবে কোরআনি করিমের যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করা হলো তারা জবাব দিল, তারা পড়ল। তিনি অবাক হলেন। আমার মনে হলো এই অতলান্তিক সমুদ্র, অপার এই সমুদ্রের মাঝখানে তাদেরকে ছেড়ে দেওয়া হলো আর বলা হলো অমুক মুক্তাটি নিয়ে আসো। তারা প্রার্থিত মুক্তাটি আবার হাজির করে দিল। এটি মূলত মিরাকল, এটি মুজিজা, এটি কোরআনি করিমের মুজিজা। সুবহানাল্লাহ। ঢাকাস্থ সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরবিয়া কদ্বাইস কদ্বাইস কদ্বাইফ আর রাইসি টু কাম টু দ্য অডিয়েন্স অ্যান্ড টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স প্লিজ। এবং আমি সাথে সাথে ডক্টর সাইফুল্লাহ স্যারকে অনুরোধ করছি যে আমাদের সম্মানিত অতিথির বক্তব্যের অনুবাদ করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين معالي وزير الإعلام أصحاب الفضيلة المشايخ أصحاب السعادة أعضاء اللجنة الضيوف الكرام سيدات والسادة السلام عليكم ورحمة الله وبركاته تيني برثمي شمايتو تطمنتري সম্মানিত মেহমানবৃন্দ সকলকে প্রথমেই ইসলামের অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন। اليوم هذا يوم المبارك اشكر فيه قناة بنغلا ديفيجن على هذه الدعوة المباركة وحضوري هذا شرف لي ان اكون بينكم في هذا اليوم المبارك আজকের এই দিনটি অত্যন্ত বরকতময় দিবস আমার জন্য এটি গর্বের বিষয় যে আমি এখানে বাংলা ভিশনের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এই দাওয়াত দিয়েছে জন্য سعادتي هذا اليوم لا توصف حقيقة يعني في هذا الشهر المبارك كان لي شرف الحضور سماع هؤلاء الفتية سعادة لا توصف أكيد مشاعر الجميع আজকের এই দিনই মূলত প্রথম দ্বিতীয় তৃতীয়র বিষয় নয় মূলত সবাই এখানে কৃতজ্ঞ সবাই এখানে কৃতকার্য হয়েছে এবং সবাই পুরস্কৃত হবে ইনশাআল্লাহ তবে এই পুরস্কার শেষ নয় মূলত পরবর্তী জীবনে যে পুরস্কার রয়েছে আখেরাতে সেটি হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার আমি এই লক্ষ্যে যারা এদের পিছনে কাজ করেছে এদেরকে গঠন করার জন্য তৈরি করার জন্য ছাত্রদের শিক্ষক মণ্ডলী যারা আছে বিশেষ করে আমি একটি সুযোগ পেয়েছি যে এদের অভিভাবক যারা আছে পিতামাতা তাদের কাছে শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে তারা তাদের এই সন্তানদেরকে কোরআনের জন্য প্রস্তুত করেছে তারা কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে মূলত সফলতা লাভ করতে পারে এরপর তিনি বলছেন যে এটি সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশে আমি লক্ষ্য করেছি এখানে কোরআনে করিমের হেফজের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়ে থাকে ফলে দেখা যায় যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা কোরআনে করিমের হেফজের ক্ষেত্রে অত্যন্ত কৃতকার্য হয়েছে এবং তারা দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এমনকি সৌদি আরবের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে সৌদি আরবের বিভিন্ন প্রতিযোগিতায় তারা প্রথম স্থান লাভ করতে পেরেছে এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয় গর্বের বিষয় যে বাংলাদেশ এই ধরনের একটি মর্যাদা লাভ করতে পেরেছে আমি বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে আশঙ্কিত হয়েছিলাম এটি বাংলাদেশের জন্য একটা বড় ধরনের গৌরবের বিষয় যে বাংলাদেশের এই সমস্ত কচি কাঁচা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে একটা গৌরব বাংলাদেশ অর্জন করতে পেরেছে واخيرا اكرر شكري لمن قدموا هذه الدعوه تلفزيون بنغلا ديفيجن واشكر الجميع واتمنى لكم التوفيق وكل عام وانتم بخير والسلام عليكم ورحمه الله وبركاته পরিশেষে বাংলা ভিশন সহ যারা এই দাওয়াত দিয়েছে এবং আয়োজন করেছে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যাতে আপনারা আপনাদের ঈদকে সুন্দর করতে পারেন এবং আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন আপনাদেরকে আগাম ঈদ মুবারক জানাচ্ছেন সম্মানিত উপস্থিতি আমি এবার আজকের আয়োজনের পুরস্কার বিতরণী অংশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু স্যারকে অনুরোধ করছি আমাদের স্টেজে এসে সম্মানিত অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমাদের মাঝে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরেবিয়া বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক সাহেব এবং
এমডি আমিনুল হক সাহেব সহ বিচারকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এক সময় এরকম একটা ধারণা ছিল যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের শিশুরা অন্য ভাষা আয়ত্ত করতে পারবে না, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে শিশুরা 3 বছর থেকে 10 বছরের ভিতরে তারা ভিন্ন ভাষা আয়ত্ত করতে পারে, এমনকি তারা 6টা ভাষা একসঙ্গে আয়ত্ত করতে পারে। তারা ভাষা আয়ত্ত করবেন, তারা সংস্কৃতি সম্পর্কে জানবেন, তবেই কেবল সঠিকভাবে চর্চা হবে। সেখানে যে বাচ্চারা এসেছে তারা অত্যন্ত সুন্দরভাবে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের বাচনভঙ্গিও সুন্দর। আমি এই ব্যাপারে দক্ষ নই, কিন্তু আমি যতটুকু জানি আর কি, যে কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন কিন্তু আরবি ভাষায় জের জবর পেশ এগুলো ছিল না, 9ম শতাব্দীতে এগুলো সংযুক্ত হয়। সুতরাং শুরু থেকে কোরআনের বহু ধরনের তেলাওয়াত হয় এবং বহু ধরনের তেলাওয়াত প্রচলন ছিল। সেই জন্য 10ম শতাব্দীতে বাগদাদের দার্শনিক এবং গবেষক ইবনে মুজাহিদ, উনি বহু ধরনের অনুসন্ধান করার পরে উনি 7 ধরনের পঠন পদ্ধতি আবিষ্কার করেন বা খুঁজে বের করেন। এবং কেন 7টা করেছেন সেটা আমি জানি না, তবে উনি মক্কায় 1 ধরনের পড়া হতো, মদিনা, কুফা, বসরা এবং দামস্ক, এই 7 জায়গায় 7 ধরনের পাঠ চলতো আর কি। এবং সেইভাবে উনি এই 7টা পঠন পদ্ধতি ঠিক করেছিলেন। তা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একবার মন্তব্য করেছিলেন যে কোরআন অবতীর্ণ হয় 7 আহরুফ, অর্থাৎ 7 অক্ষর বা 7 পদ্ধতিতে। সেই জন্যে হয়তোবা আমাদের ইবনে মুজাহিদ সাহেব উনি এই 7টা পদ্ধতি পছন্দ করেছিলেন। সূরা রহমান হচ্ছে কোরআনের মুকুট, সূরা বাকারা হচ্ছে কোরআনের সিংহাসন, সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের মন, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের জননী, আর আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের বন্ধু। কোরআনের আজকে প্রতিযোগিতা হলো কেরাতের, এখানে আমি আশা করব যে বাচ্চারা কোরআনের মর্মত, কোরআনের শুধু মুখস্থই বলবেন না বা তেলওয়াতি করবেন না, কোরআনের মর্মকথা মানেটা উপলব্ধি করবেন এবং কোরআনকে কখনই সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গোষ্ঠীস্বার্থে ব্যবহার করবেন না এবং কোরআনকে ব্যবসার স্বার্থে ব্যবহার করবেন না। আমি প্রতিযোগীদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আবৃত্তি করার জন্যে। আমার বাচ্চারা তারা হৃদয় দিয়ে আবৃত্তি করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় তথ্যমন্ত্রী স্যারকে তার চমৎকার কথার জন্য। এ পর্যায়ে আমাদের বন্ধুদেরকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আমি এবার ফলাফল ঘোষণা করব। দর্শক, আমাদের বন্ধুরা গত 26টি পর্বে 8টি রাউন্ডে অংশগ্রহণ করেছিল, 8টি রাউন্ডের প্রত্যেকটি রাউন্ডে তাদের সমন্বিত ফলাফল এবং আজকের এই গ্রান্ড ফিনালে তাদের অংশগ্রহণের উপর ভিত্তি করে নির্বাচিত হবে প্রতিযোগিতার এবারের আসরের চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ। আমি এবার ফলাফল ঘোষণা করব। 5ম হয়েছে যে বন্ধু, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন সর্বমোট গত 8টি রাউন্ড এবং আজকের এই পর্বের ফলাফল উপর ভিত্তি করে 314.5 পেয়ে 5ম স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ রিদওয়ান। হাফেজ মোহাম্মদ রিদওয়ান 5ম হয়েছে, তোমাকে কংগ্রেচুলেশন ভাইয়া। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে বন্ধু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ এবং 5ম হয়। প্রথম পুরস্কার হচ্ছে 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, চতুর্থ এবং 5ম পুরস্কার যথাক্রমে 50,000 টাকা। আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি, হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অ্যান্ড দ্য অনারেবল ইনফরমেশন মিনিস্টারকে অনুরোধ করছি যে আমাদের এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। চতুর্থ হয়েছে যে বন্ধু, সে পেয়েছে 336.5, হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমান। হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমানের হাতে এবার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। দর্শক, তৃতীয় স্থান অর্জন করেছে যে বন্ধু, সে পেয়েছে 333.5, সে হচ্ছে ঢাকার জামিয়া রাশিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামির হাতে 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। দর্শক, ফলাফল ঘোষণা করব এবার দ্য চ্যাম্পিয়ন। এবারে যে প্রথম স্থান অর্জন করেছে সেই বন্ধুর, তাকে আমাদের সম্মানিত বিচারককে দিয়েছেন সর্বমোট 357.5। 357.5 পেয়ে সে বন্ধু আজকের এই রাউন্ড সহ এই প্রতিযোগিতার এবারের আসরে
সেরা হয়েছে সেরাদের সেরা সে হচ্ছে ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন হাফেজ আব্দুল্লাহ আল মামুন হয়েছে ফার্স্ট এবং তার হাতে নগদ 5 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং এর মাধ্যমে নির্বাচিত হলো দর্শক এবারের প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু বিবাড়িয়ার বিবাড়িয়ার শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র খুদে বন্ধু হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে নগদ 3 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আর দর্শক এর মাধ্যমেই তৈরি হলো ইতিহাস এবং ইতিহাসের সোনালী পাতায় রচিত হলো সেই ধ্রুব তারাদের নাম আমরা দেখছি যে এক এক করে এই 5 বন্ধু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জনকারী এই বন্ধুরা নির্বাচিত হলো এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জন্য আমি এই মুহূর্তে সকলকে বিশেষ করে ইনফরমেশন মিনিস্টার অ্যান্ড হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরবিয়া তাদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে স্যার সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি শাহীন শিক্ষা পরিবারের প্রতি শাহীন শিক্ষা পরিবার একটি চমৎকার গিফট হ্যাম্পার দিয়েছে আর এই প্রতিযোগিতায় যেই চ্যানেলটি গত 5টি বছর ধরে এই প্রতিযোগিতা আপনাদের সামনে উপস্থাপন করেছে সেই চ্যানেল সহ এই প্রতিযোগিতা যারা আয়োজন করছে সেই আয়োজকবৃন্দ এবং আজকের এই পর্বে এই এবারের এই আয়োজনে যে বন্ধু প্রথম হয়েছে তাদের জন্য রয়েছে শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বর্ণপদক আমি এবার আমার বন্ধু মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে অনুরোধ করছি এই অংশটি পরিচালনা করার জন্য স্বর্ণপদক প্রদান করবেন কোরআন প্রেমী শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান টাঙ্গাইল সহ দেশের 28টি জেলায় শাহীন স্কুল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন যেই চ্যানেলটি দীর্ঘ 5 বছর ধরে পবিত্র মাহে রমজানুল মোবারকে এই কোরআনের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হককে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন শাহীন এর অধ্যক্ষ মাসুদুল আমিন শাহীন এরপর আজকে এই আয়োজনটির যিনি 5 বছর ধরে উপস্থাপনা করছেন এবং সফল আয়োজক মাহির প্রোডাকশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুখতার আহমদ তাকে স্বর্ণপদক তুলে দিচ্ছেন আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন আজকের এই পুষ্টি সয়াবিন তেল পবিত্র কোরআনের আলো প্রথম স্থান অধিকারী তার আব্দুল্লাহ আল মামুনের কাছে পুরস্কার তুলে দিবেন আব্দুল হক তার মাদ্রাসার শিক্ষক আরি নাজমুল হাসান স্বর্ণপদক তুলে দিচ্ছেন এই মুহূর্তে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের কাছে স্বর্ণপদককে তুলে দিচ্ছেন আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন হাফেজ আব্দুল্লাহ আল মামুন আজকের গ্র্যান্ড ফিনালের প্রথম বিজয়ী ধন্যবাদ শাহীন শিক্ষা পরিবারকে এই স্বর্ণপদক তুলে দেওয়ার জন্য আর দর্শক এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন আগামী বছর ইনশাআল্লাহ আবার একই সময়ে মাহে রমাদান জুড়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ 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 আল্লাহ